এখানে কিন্তু ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না, তবুও আমি ফাঁকি দিয়ে ভিডিও করছি। সিসিটিভি ক্যামেরার মধ্যে আয়তা রয়েছি, কিন্তু সিসিটিভি আদৌ চলছে সেই নিয়ে সন্দেহ আছে। এই ভিতরে 2 কিলোমিটার হেঁটে পড়লাম, এখনো সিঁড়ি খুঁজে পাইনি। যাই হোক, অবশেষে একটা সিঁড়ির দেখা মিলেছে, দেখা যায় কি না। হ্যাঁ, অবশ্যই এটা একটা সিঁড়ি। হ্যালো বন্ধুরা, আমি রিতম আর তোমরা দেখছো ফাইবার টু এস চ্যানেল। আজকে আমি এসেছি মুর্শিদাবাদ জেলার হরিদাসমেটি এলাকায় ওয়াটার পাওয়ার প্ল্যান্টে, এবং এখানে এসে কী করে জল পরিশোধন হয় সেইটাই দেখছি এবং তোমাদেরও দেখাবো, পর্যবেক্ষণ করব। আমাদের যিনি অফিসার ইনচার্জ স্যার আছেন, তিনি আমাদের সমস্তটা বোঝাবেন যতটুকু পারবো। তোমাদের পাওয়ার প্ল্যান্টটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে, এনজয় করবে। এবং সবার প্রথমে একটা কথা বলছি আমি, যে তোমরা জল অপচয় করবে না। হ্যালো, তো আমরা একটা সাইটে এসেছি, প্রীতম আর সহ আরও মোটামুটি 50 জন রয়েছে। আমাদের দেখাও অনেক দিন পর, মোটামুটি 7-8 মাস পর এখানে অনেকের সঙ্গে দেখা হলো, অনেকের চেহারা পরিবর্তন হয়েছে, অনেকের অনেকরকম ব্যাপার স্যাপার, অনেকে বিয়ে করে নিয়েছে, অনেকে মোটা হয়ে গেছে প্রচুর পরিমাণে, খাওয়ার দাওয়ার ধরন পাল্টিয়েছে। এত কিছুর পরেও আমরা হ্যাপি, এখনো ঠিকঠাক আছি। প্রীতমে এত সুন্দর একটা সুন্দর মাছটা করলো, হ্যাঁ এবার আমরা করে দিতে পারি। যাই হোক, তো তোমরা দেখতে পাচ্ছ জলটা কত সুন্দর ভাবে ঘুরছে এই মেশিনটার মাধ্যমে। ক্যামেরায় যতটা দেখানো সম্ভব তোমাদের ততটা দেখাচ্ছি। তোমরা একটা ব্রিজ টাইপের চ্যানেল দেখতে পাচ্ছ, এই চ্যানেলটা এই যে রেলিং বরাবর পুরোটাই ঘোরে, এবং এখানেই জলে থাকা ধুলিকণাগুলো ছিটিয়ে পড়ে এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা পরিশোধন হয়ে বেরোয়। ভিতরে একটা রাউন্ড করে একটা সার্কেল আছে, সার্কেলের ওখানটায় পরিশোধন হয় জলটা, দিয়ে জলটা নিচ দিয়ে এইখানে প্রান্তে আসে, এবং এখান থেকে এসে আবার এই যে এই বরাবর জলগুলো বেরিয়ে যায়। এই যে জলগুলো দেখতে পাচ্ছ নিচে পড়ছে, এই জলগুলো সমস্তটাই ধুলিকণা, বালি, আয়রন মুক্ত। এরপরে জলটাকে ক্লোরিন, বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশানো হবে এবং সেই জলটাকে আমাদের পানযোগ্য করে তোলা হয়। এখন আমরা যেই চ্যানেলের উপর দাঁড়িয়ে আছি সেটা গোটাটা রাউন্ড দিচ্ছে এবং আমরা সঙ্গে সঙ্গে ঘুরছি, বেশ মজা লাগছে, মনে হচ্ছে মেলার নাগরদোলনায় উঠেছি। এখানে অনেক বন্ধুরা, অনেক স্যাররা আছেন, তারা দেখছেন, আমরাও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা, মনোরম পরিবেশ, শীতের আমেজ একটা দারুণ একটা অনুভূতি পেলাম এই জায়গায় এসে। পাশেই বয়ে চলেছে জালতিয়ার বিল, হয়তো এই জায়গাটায় না আসে এত সুন্দর একটা পরিবেশ উপলব্ধি করতে পারতাম না।